ওয়েলকাম টু মিত্রা একাডেমি। প্রথমেই থ্যাংকস জানাই সেই সমস্ত ভিউয়ার্সদের যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে। এই চ্যানেলে শুধুমাত্র কম্পিউটার রিলেটেড টপিক নিয়ে ভিডিও, তো সমস্ত ভিউয়ার্সদের কাছে অন্তত একবার এই চ্যানেলটি ভিজিট করো। আর যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আজকের আমি করাতে চলেছি কম্পিউটারের ডিফারেন্ট টাইপ অফ মনিটর নিয়ে। তো প্রথমে জানতে হবে যে মনিটর কী। মনিটর হলো একটি আউটপুট ডিভাইস। যেমন আমরা পড়েছি যে কম্পিউটারের কিছু ইনপুট ডিভাইস থেকে আউটপুট ডিভাইস থেকে, মনিটর হলো তার একটা আউটপুট ডিভাইস। এছাড়াও আরও আউটপুট ডিভাইস আছে, যেমন স্পিকার আছে, প্রিন্টার আছে, এগুলো সবই হচ্ছে আউটপুট ডিভাইস। তো মনিটরের মাধ্যমে কী করা হয়, মনিটরের মাধ্যমে কিন্তু আমরা কোনো কিছুর আউটপুট পাই। আমরা যা ইনপুট দিই সেটা প্রসেস হওয়ার পরে আউটপুটটা যখন আমাদের দেখায় সেটা আমাদের মনিটরেতে দেখায়। মনিটর দেখতে অনেকটা টিভির মতো এবং এর অপর নাম হচ্ছে ভিডিইউ, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। তো আমরা যখনই কোনো কিছু টাইপ করি, কিবোর্ড বা মাউস যেটা আমাদের জানি ইনপুট ডিভাইস, সেই ইনপুট ডিভাইস টাইপ করার পরে সেটা ফার্স্টে যায় হচ্ছে সিপিইউতে এবং সিপিইউতে প্রসেস হওয়ার পরে সেটা চলে আসে হচ্ছে আমাদের মনিটরে দেখানোর জন্য। সাধারণত মনিটর সাদা কালো হতো আগেকার দিনে, এখন অনেক রঙিন মনিটর বেরিয়ে গেছে। তো আমরা যখন এই যে মনিটরেতে কোনো কিছু আউটপুট দেখছি এটাকে আমরা কী বলি, সফট কপি বলি। অনেক সময় দেখবে সফট কপি, হার্ড কপি বলা হয়। সফট কপি কোনটা, যেটা আমরা মনিটরে দেখতে পাচ্ছি ছবি বা লেখা, সেগুলোকে বলা হচ্ছে সফট কপি। যখন তোমাকে কোনো জায়গায় সফট কপি চাওয়া হবে তাহলে কী বলছে, যে তোমার যেটা করেছো কাজ সেটা কোনো একটা সিডি করে সেটাকে সাবমিট করো, সেটাকে বলে সফট কপি সাবমিট করা। হার্ড কপি কোনটা, হার্ড কপি হচ্ছে যখন এই রেজাল্টটাই, এই ছবি বা লেখাটাই যখন তুমি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে ছাপিয়ে, কাগজে ছাপিয়ে যখন সাবমিট করবে এটা হয়ে যাবে হার্ড কপি। নেক্সট হচ্ছে মনিটর কীরকম। দেখো মনিটর কিন্তু প্রধানত কিন্তু চার রকম। এক নম্বর সিআরটি মনিটর, দু নম্বর এলসিডি, তিন নম্বর এলইডি মনিটর এবং চার নম্বর হচ্ছে প্লাজমা মনিটর। তো একে একে আলোচনা করা হবে প্রত্যেকটা মনিটর। তো প্রথমেই আসা যাক হচ্ছে আমাদের সিআরটি মনিটরটা কী। সিআরটি মনিটর, এই মনিটর কিন্তু হতো, এর প্রধান উপাদান ছিল হচ্ছে ক্যাথোড রে টিউব। এই সিআরটি কথাটা এসছে এই ক্যাথোড রে টিউব থেকে। এই ধরনের মনিটর দেখেছো অনেকেই হয়তো। এই ধরনের মনিটর আকারে ভারী হয়, বড় হয় এবং এই ধরনের মনিটর রাখতে অনেকটা জায়গা লাগে। শুধু রাখতে জায়গা লাগে বলা ভুল, এই ধরনের মনিটরের কিন্তু অনেক কিছু সুবিধা অসুবিধা ছিল। প্রথমত বেশিরভাগ অসুবিধাই ছিল, যেমন এই ধরনের মনিটর চালাতে গেলে অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ হতো। এছাড়াও এই ধরনের মনিটরের যেমন আকারে ভারী একটা অসুবিধা, ঠিক সেরকমই এই ধরনের মনিটরের কিন্তু ছবির যে কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু খুব একটা উজ্জ্বল ছিল না। এবং আরও অনেক পুরনো দিনের যদি মনিটর তুমি দেখো তাহলে সেই ধরনের মনিটরে কিন্তু সাদা কালো ছবি হতো। পরবর্তীকালে এসেছিল আমাদের যে সিআরটি মনিটর, সেগুলোতে কিন্তু রঙিন ছবি হতো। এই নামটা যে সিআরটি হয়েছে তার কারণ হচ্ছে পেছনেতে একটা ক্যাথোড রে টিউব লাগানো আছে, যেখান থেকে ইলেকট্রন বিম আমাদের যে সামনে যে ডিসপ্লে প্যানেলটা রয়েছে তার ওপর ফেলা হয় এবং তারপরেই কিন্তু ছবিটা ফুটে ওঠে। আমরা আগের দিন হয়তো পড়েছিলাম যে পিক্সেল, পিক্সেলকে, পিক্সেল হচ্ছে এই মনিটরের ছোটো ছোটো যে অংশগুলোকে বলা হয় পিক্সেল। সেই পিক্সেলেতে এইগুলো ছবিগুলোর প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা রঙে ছবিটা ফুটে ওঠে। তো কী সুবিধা, সুবিধা হচ্ছে এই ধরনের মনিটরের ছবি যে কোনো জায়গা থেকে দেখা যায়, যে কোনো জায়গা মানে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখা যায়। মনিটরটা অসুবিধা কী, অসুবিধা হচ্ছে খুবই ভারী, আকারে অনেক বড়, তাই কী হয় রাখতে অনেকটা জায়গা লাগে, এই মনিটর চালানোর জন্য বিদ্যুৎ খরচ বেশি। এছাড়াও যদি আরও অসুবিধা বলতে চাও তাহলে লিখতে পারো যে এই ধরনের মনিটরের যে ছবি কোয়ালিটি বা পিকচার কোয়ালিটির মান কিন্তু অন্যান্য যে মনিটরগুলো আছে তার থেকে কিন্তু খারাপ। নেক্সট হচ্ছে আমাদের এলসিডি মনিটর। এলসিডি মনিটর কোনটা, যেটা আমরা দেখি যেটা ফ্ল্যাট টিভি টাইপের যে মনিটরগুলো, যেগুলো সরু পাতলা টাইপের হয়, সেগুলোকে বলছি এলসিডি মনিটর। এলসিডি মনিটরের প্রধান উপাদান হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। যদি কেউ কোনোদিন এলসিডি প্যানেল, লিকুইড ক্রিস্টালের প্যানেল দেখে, সেখানে পিছনে দেখতে পাবে লিকুইড ক্রিস্টালের একটা কোটিং দেওয়া আছে, যেটার জন্যই আমাদের এই মনিটরের ছবি কিন্তু খুবই উজ্জ্বল এবং স্পষ্ট হয়, যেটা সিআরটি মনিটরে পাওয়া যেত না। এখানে কিন্তু ক্যাথোড রে টিউব যেটা ছিল সেটা কিন্তু এখানে নেই এবং এই ধরনের মনিটর কিন্তু ওজনে খুবই হালকা হয়,
রাখতে খুবই কম জায়গার প্রয়োজন হয়। ছবির কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি কিন্তু অনেকটাই উজ্জ্বল, এবং এই ধরনের মনিটরে কিন্তু বিদ্যুৎ খরচ অনেকটাই কিন্তু সিআরটির তুলনায় কম হয়। দেখো, সুবিধা যেগুলো বললাম সেগুলোই কিন্তু সুবিধার মধ্যে রয়েছে। ছবির মান ভালো, ওজনে হালকা, পাতলা হওয়ার জন্য কম জায়গা লাগে এবং কম বিদ্যুৎ খরচ হয়। কিন্তু এই ধরনের মনিটরে কিন্তু একটা অসুবিধা আছে, মেনলি একটা অসুবিধা আছে। কী অসুবিধা? যে এই ধরনের মনিটর বা এই ধরনের টিভি যদি কারোর বাড়িতে থেকে থাকে তাহলে দেখলে বুঝতে পারবে যে এই ধরনের মনিটরের কিন্তু একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে কিন্তু জিনিসটা দেখলে কিন্তু ছবিটা কালো দেখায়। যদি কেউ কোনাকুড়ি দেখার চেষ্টা করে এই মনিটরেতে, তাহলে কিন্তু ছবিটা কিন্তু তাকে কালো দেখাবে। এটা কিন্তু এলসিডি মনিটরের কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং এই ধরনের মনিটরে কিন্তু স্ক্রিনটা খুবই পাতলা হয়, খুব পাতলা হয়। তো কোনো যদি কোনো ভারী কিছু দিয়ে যদি আঘাত করা হয় তাহলে কিন্তু এই ধরনের মনিটরের যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটা কিন্তু ফেটে যেতে পারে। নেক্সট হচ্ছে এলইডি মনিটর। এলইডি মনিটর, এলইডি মনিটর হচ্ছে লাইট এমিটিং ডায়োড, এটা হচ্ছে মেন কম্পোনেন্টস এই মনিটরের। এলসিডি মনিটরের যে প্রধান অসুবিধা ছিল, যেটা ছিল যেটা কোনাকুনি বসলে আমরা ছবি অস্পষ্ট দেখছি, সেই অসুবিধা দূর করার জন্য আমরা নিয়ে এলাম এলইডি মনিটর। এলইডি মনিটর আর এলসিডি মনিটর দেখতে কিন্তু দুটো একই রকম, কিন্তু একটাই যেটা মেন পার্থক্য যদি বলতে হয় তাহলে একটাই পার্থক্য যে এই মনিটরে মানে এলইডি মনিটরে কিন্তু ছবি যে কোনো জায়গা থেকে কিন্তু স্পষ্ট দেখতে পাওয়া যায়। এলইডি মনিটরে যেটা হয় যে এলইডি মনিটরে কিন্তু লাইট এমিটিং ডায়োড, ছোটো ছোটো ডায়োড, মানে আমরা দেখেছো যে সেই লাইট এমিটিং ডায়োড বা এলইডি লাইট যেগুলো হয় টুনি বাল্বের মতো ছোটো ছোটো দেখতে, সেইগুলো হচ্ছে এখানে কিন্তু দিয়ে এই ধরনের মনিটরে কিন্তু সমস্ত ডিসপ্লে ব্যান্ডটা তৈরি করা হয়। তাই এ ধরনের মনিটর কিন্তু দামটা তুলনামূলক কিন্তু এলসিডির তুলনায় কিন্তু বেশি হয়। নেক্সট হচ্ছে প্লাজমা মনিটর। প্লাজমা মনিটর এটা একদম লেটেস্ট টেকনোলজির মনিটর, যেখানে আমরা পড়েছি হয়তো বিজ্ঞানে যে আমাদের পদার্থের চারটি অবস্থা থাকে, কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা এবং প্লাজমা অবস্থা। যেই প্লাজমা অবস্থাটাকে কাজে লাগিয়ে আমাদের এই ধরনের মনিটরগুলো কিন্তু তৈরি করা হয়, এবং এর পেছনেতে কিন্তু একটা ডিসপ্লে প্যানেল বসানো থাকে, যেটাকে আমরা বলি সঠিক পিডিপি, প্লাজমা ডিসপ্লে প্যানেল। তো এর মধ্যে থাকে হচ্ছে গ্যাসীয় পদার্থ, যা বিদ্যুৎ মানে আমাদের কারেন্ট যখন দিই আমরা, সেটা চার্জ হয়ে আয়নাইজড অবস্থায় তৈরি হয়। লক্ষ লক্ষ অতি ক্ষুদ্রাকার আয়নিত গ্যাসের কোষগুলো সম্মিলিতভাবে লেখা বা ছবিকে পর্দায় ফুটিয়ে তোলে। তো একটা বেশ জটিল টেকনিক, যেটা অন্যান্য মনিটরের থেকে বলতে গেলে প্লাজমা মনিটর কিন্তু যেটা আমরা ব্যবহার করি বড় বড় জায়গাতে, বড় বড় স্টেডিয়ামের ক্ষেত্রে আমরা এই প্লাজমা মনিটরকে ব্যবহার করে থাকি, এর ছবির কোয়ালিটি কিন্তু অন্যান্য যে মনিটরগুলো পাওয়ালাম তার থেকে কিন্তু সবচেয়ে ভালো হয়। এবং এই ধরনের মনিটরের দামটাও কিন্তু আমাদের অন্যান্য মনিটরের থেকে একটু বেশি হয়। তো আমরা মেনলি বাড়িতে ইউজ করি এলসিডি মনিটর বা এলইডি মনিটরটাকেই ইউজ করি, টিভি ক্ষেত্রে অনেকে আবার ইউজ করে প্লাজমা টিভি, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে সিআরটি আর এলসিডি মনিটরের মধ্যে কী পার্থক্য। দেখো, সিআরটি আর এলসিডি মনিটরের মধ্যে প্রধান যে পার্থক্য যদি বলতে হয়, যেটা ফুল ফর্ম যেটা জানতাম যে সিআরটির ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে টিউব, তাহলে বলতে পারি যে সিআরটি মনিটরের প্রধান উপাদান কী? ক্যাথোড রে টিউব। আর এলসিডি মনিটরের প্রধান উপাদান কী? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। নেক্সট কী? সিআরটি মনিটর, এই মনিটরে কিন্তু সামনে যে ফ্রন্ট অংশটা থাকে সেই ফ্রন্ট অংশটা কিন্তু যদি কেউ হাত দিয়ে দেখে ওই অংশটা কিন্তু স্ট্রেট নয়, ফ্ল্যাট নয়, ওটা একটুখানি কার্ভ টাইপের আছে, বাঁকানো টাইপের আছে। এলসিডি মনিটরে কিন্তু সামনের অংশটা কিন্তু পুরো ফ্ল্যাট, পুরো সমতল একটা অংশ। সেই থেকে যদি বলি যে সিআরটি মনিটরে কিন্তু সামনে যে বাঁকানো অংশ, কার্ভ অংশটা, সেটা কিন্তু খুবই মোটা তুলনায় এলসিডি মনিটরের থেকে, কারণ এলসিডি মনিটরের সামনের অংশ কিন্তু খুবই পাতলা, যদি কোনো কিছু দিয়ে পেন বা সামথিং কিছু দিয়ে যদি আঘাত করা হয় সেটা কিন্তু ক্র্যাক ধরে যেতে পারে। নেক্সট হচ্ছে তিন নম্বর, দেখো সিআরটি মনিটরের ওজন অনেক ভারী, তুলনায় এলসিডি মনিটর কিন্তু অনেকটাই হালকা। সিআরটি মনিটর রাখার জন্য অনেক জায়গা লাগে, কিন্তু এলসিডি মনিটর রাখার জন্য অনেকটা কম জায়গার প্রয়োজন হয়। বিদ্যুৎ খরচে দেখতে গেলে বিদ্যুৎ খরচ কিন্তু আমাদের সিআরটি মনিটরে কিন্তু অনেকটাই বেশি, তুলনায় এলসিডিতে বিদ্যুৎ খরচ কিন্তু খুবই কম হয়। লাস্ট সিক্স নম্বর পয়েন্ট, সিআরটি মনিটরে কিন্তু কোনাকুনি বসলে ছবি কিন্তু স্পষ্ট দেখায়, যে কোনো জায়গা থেকে ছবিকে তুমি স্পষ্ট দেখতে পাবে।
এলসিডি মনিটর, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে যার প্যানেল, সেই প্যানেলে কিন্তু যেটা হয় প্রবলেম সেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে কিন্তু ছবি স্পষ্ট দেখা যায় না। যদি কেউ সাইড থেকে দেখার চেষ্টা করে এই এলসিডি মনিটরের ছবি, তাহলে সে কিন্তু ছবিটাকে অস্পষ্ট দেখবে। তাহলে এই গেল আমাদের চারটে মনিটর, এবং মেনলি তার সুবিধা অসুবিধা যেটা দরকার সেটা হলো, বাকিগুলো দরকার লাগে না অতটা। তো এই হলো আমাদের মনিটর পার্ট। তো পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য যে আউটপুট ডিভাইসগুলো রয়েছে, ইনপুট ডিভাইসগুলো রয়েছে, তার টাইপ বা তার ধরন সম্পর্কে আমরা আসব। তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, তাহলে অবশ্যই তাড়াতাড়ি তোমরা এই ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যাবে। থ্যাংক ইউ।